আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছেন নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ঈদের পর আপনাকে প্রথম পেয়েছি, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। সেই সাথে দর্শক, আপনারা আইনি পরামর্শ তথ্য পেতে কিংবা আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা শুরু করতে চাই গভীর শ্রদ্ধা জানিয়ে জন ম্যাককেনের প্রতি, যিনি শুধু রিপাবলিকান দলের একজন আইন প্রণেতা ছিলেন না, বলবো যে সব মানুষের ভালোবাসা পাওয়া একজন মানুষ, যিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে সমর নায়ক সব কিছু মিলিয়ে তিনি অন্যরকম ভালোবাসা পাওয়ার দাবিদার রাখে। কি বলবেন এক্ষেত্রে? না, প্রথমেই ম্যাককেনের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি তার মৃত্যুতে। আর এটা বলা যায় আমেরিকা বড় ধরনের একটা লস হয়ে গেছে বলা যায় ওনার মৃত্যুতে। আর ম্যাককেন এমন একজন ব্যক্তিত্ব, ওনাকে বলা যায় আমেরিকার মানে একজন মুক্তিযুদ্ধ, যেরকম বলে উনি কিন্তু আমেরিকার জন্য ফাইট করেছে, মানে এটা অনেকটা ফিল্মি স্টাইল ওনার লাইফ স্টাইল। যদি আপনি চিন্তা করেন, উনি যুদ্ধ করেছে, 5 ইয়ার্স প্রিজনার অফ ওয়ার ছিল এবং টর্চারের সম্মুখীন হয়েছে। আপনার এটা কিন্তু একটা মানে সাধারণভাবে মানে সবার কিন্তু ক্ষেত্রে বলাও সম্ভব না। এবং তাকে তখন মুক্তি দিতে চেয়েছিল তার বাবা এবং দাদা, এই ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটে তিনি কিন্তু আসেননি। তিনি বলেছেন আমার সহযোদ্ধাদের নিয়েই আমি যাব। তারপর দেখেন উনি 81 সাল থেকে আজকে প্রায় 40 বছর সিনিয়র হিসেবে দায়িত্ব পালন করছে, এবং উনি যদিও রিপাবলিকানের ফ্ল্যাগে সিনেটর হিসেবে উনি এবং দুইবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ছিলেন, কিন্তু দেখা যায় যে ওনার যেই সিদ্ধান্তগুলো কিন্তু খুব প্রোগ্রেসিভ দেখা যায়, এবং ডেমোক্রেটদের যে মত ধারা সেটার সাথে কিন্তু মিল দেখা যায়। আপনি দেখেন যে রিসেন্টলি আমাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সংঘাতের মূল যে পয়েন্ট সেটা হচ্ছে তার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, তার কারণে সেটা উনি পাশ করাতে পারেননি, এবং যেটি খুব গুরুত্বপূর্ণ ছিল ভোটটি। এবং প্রথম থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রেসিডেন্টের সাথে তার একটা কনফ্লিক্ট ছিল। ইভেন আপনার আমাদের প্রেসিডেন্ট ইলেকশন ক্যাম্পেইনে যোগদান করার আগে থেকেই তার সাথে একটা পার্সোনাল ক্ল্যাশ ছিল, পার্সোনাল ক্ল্যাশ ছিল। এবং 2015 সালে খুব সম্ভবত জুলাইয়ে তিনি মন্তব্য করেছিলেন এই ভিয়েতনাম যুদ্ধ এবং যে উনি যারা ক্যাপচার হয় তাদেরকে উনি হিরো হিসেবে দেখতে চায় না, দেখতে চায় না। সো এই জিনিসগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে তার মৃত্যুটা কিন্তু একটা রাজনীতিকরণ হয়ে গিয়েছে, হয়ে গেছে। এবং এই প্রেক্ষাপটে যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ চলে আসলো, আমরা জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতা, সেই সাথে 3 দিন পর এসে বক্তব্য দেওয়া, আর সেটি জানবো। তবে একজনের আমরা প্রশ্ন নিয়ে নিই, তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষেত্রে যে ভূমিকা সেই বিষয়টিও নিয়েও আমরা জানবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, আমি টেক্সাস থেকে বলছি। জি, আপনার নামটি বলে নিতে হবে আর একটু জোরে বলতে হবে। জি, আমার নাম হলো মোহাম্মদ আফজাল হোসেন। আচ্ছা আফজাল ভাই, বলুন। আচ্ছা, আমি এটনি সাহেবের সাথে একটু কথা বলতে চাইছিলাম, ওটা জিনিস কোয়েশ্চন করতে চাইছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার প্রশ্নটি তাড়াতাড়ি করতে হবে আফজাল ভাই। আচ্ছা ঠিক আছে। আমার কোয়েশ্চন হইলো, আমার ওয়াইফে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিল, তো ইন্টারভিউ দিয়েছে দুইবার, দুজনবারই ফেল করছে। এখন নিয়ম হচ্ছে যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় সেক্ষেত্রে দুইবার চান্স দেওয়া হয়, দুইবার চান্সের পরে উনি আবার ইচ্ছা করলে আবেদন করতে পারে, আবেদন করতে পারে। এবং সেই সাথে দর্শক, আমরা প্রতি অনুষ্ঠানে এই অনুরোধটি আপনাদের করে থাকি, আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি তাহলে আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তিনি ঠিকভাবে উত্তর দিতে পারবেন না। এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য। সেই সাথে মাহফুজুর রহমান অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ এন মজুমদার আইনজীবী আমাদের এখানে আসেন নিয়মিত, গোপন সাহা সাংস্কৃতিক কর্মী তিনিও এই অনুষ্ঠানে
অনুষ্ঠানটি দেখছেন, আলমগীর, শফিউল আলম, তারা সবাই দেখছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা কথা বলছিলাম জন ম্যাককেইন এবং সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমরা ভূমিকাও দেখছি, যে শনিবার থেকে সোমবার পর্যন্ত মৌখিকভাবে তিনি কোনো বিবৃতি দেননি, তিনি যথারীতি টুইট দিয়ে তার একটি বিবৃতি দিয়েছেন, সোমবার রাতে এসে তিনি মৌখিকভাবে তার নীরবতা ভেঙেছেন। কিন্তু এর আগের দুদিন সাংবাদিকরা অনেকবার চেষ্টা করেছেন যে জন ম্যাককেইন সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু একটা বলুক। আপনার কাছে আমি জানতে চাই যে এ দেশটি হচ্ছে গণতান্ত্রিক দিক থেকে সব দিক থেকে গোটা বিশ্বের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় একটি দেশ, এ দেশের সংস্কৃতি, ম্যাককেইন যেমনটি বারাক ওবামার সম্পর্কে যখন সত্য একজন ভদ্র মহিলা বলছিলেন যে তিনি এ দেশে জন্ম নেওয়া নাগরিক নন, সাথে সাথে কিন্তু ম্যাককেইন প্রতিবাদ করেছিলেন। তো এরকম একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার দেশে একজন সিনেটর মারা গেছেন, তার সাথে অতীতে কী সম্পর্ক ছিল সেটা তো গুরুত্বপূর্ণ নয়, তো এক্ষেত্রে তার ভূমিকাটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আপনার কী মন্তব্য পাবো এক্ষেত্রে? আমার মনে হয় পুরো বিষয়টি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী চিত্র তৈরি হয়েছে আমেরিকার রাজনীতিতে। এটা কিন্তু কখনো আমার মনে হয় না যে কখনো দেখা গিয়েছে যে কোনো আপনার বিজ্ঞ এবং খুব নাম করা পলিটিশিয়ান মারা গিয়েছে, সেক্ষেত্রে কোনো প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান সেক্ষেত্রে কোনো প্রকার মানে সমবেদনা জানায়নি, এবং যে কাস্টমারি যে ফ্ল্যাগ যে অর্ধেক করে রাখার যে উনি যে মৃতদেহটি রাইট কাস্টমটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই সিনেটরকে আপনার সমাধি করা না হবে ততক্ষণ পর্যন্ত সেটি অর্ধেক রাখা হবে, সেই কাস্টমটিও কিন্তু ব্রেক করা হয়েছিল ইনিশিয়ালি, পরে আবার সেটা করলো। তো ওভারঅল দেখা যাচ্ছে সিচুয়েশনটি কিন্তু একটা ব্যক্তিগত ক্ল্যাশ এবং সেটা জাতীয়করণ করা হয়েছে দুজনের মধ্যেই, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ম্যাককেইন, আমাদের সিনেটর ম্যাককেইনও কিন্তু বলে দিয়েছে যেন সে তার ফিউনারেল অনুষ্ঠানে না আসে, কিন্তু আসলে ওনাকে কিন্তু না, আপনি দেখেন আমি যদি বলি ম্যাককেইন যদি বলে থাকে আমি যথার্থ সমর্থন করব এক কথায়, কারণ দেখেন ওনার জীবদ্দশায় ওনাকে কত কিভাবে একটা মানুষকে অপমানিত করেছে দেখা যায় ম্যাককেইনকে, উনি একজন প্রিজনার অফ ওয়ার, ওনাকে কিভাবে যে ওই পয়েন্টে কিভাবে দেশের জন্য যিনি যুদ্ধ করেছেন দেশের জন্য কারাগারে ছিলেন, তারপর উনি যে আর আমেরিকার রাজনীতিতে যে কোন দলের সিনেটর কোন দলের কংগ্রেসম্যান হলে যে ওই দলকে ভোট দিতে হবে এটা তো আমাদের কালচার না এখানে, উনি ফ্রিলি ভোট দিতে পারে, সেই ভোট দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন মিডিয়াতে তাকে হিউমিলেট করা সেই জিনিসগুলোকে আসলে খুবই দেখা যায় একটা মর্মাহত করে একজন মানে আমেরিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা সৌন্দর্য সেই জায়গাটিতে আমি বলবো যে স্পর্শ করেছে খুব নেতিবাচকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে আজকে লিন্ডসে গ্রাহামের একটি সাক্ষাৎকার আমি দেখছিলাম, সেখানে তিনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্পণ্য থাকতে পারে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, তিনি এত বিরোধিতা করেননি ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে, কিন্তু সেখানে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে জন ম্যাককেইন যে একজন দেশপ্রেমিক ছিলেন সেটি পুরো আমি বলবো যে সিনেট ফ্লোরে কালকে গতকাল যে সম্মান জানানোর যে ভাষা ছিল চাক সুমার থেকে শুরু করে মিচ ম্যাককনেল একই সুরে কথা বলেছেন। তো সেই প্রেক্ষাপটে গ্রাহাম বলেছেন যে সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলেন জন ম্যাককেইন, এ বিষয়ে কি বলবেন যে ডোনাল্ড ট্রাম্প সিনেটর কিংবা রিপাবলিকান রাজনীতির বাইরে গিয়েও একজন দেশপ্রেমিক যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন সেই জায়গাটি থেকেও তো শ্রদ্ধা জানাতে পারতেন? হ্যাঁ, আমার মনে হয় এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখেন উনি যদিও রাজনীতিবিদদের সাথে পরোক্ষভাবে যুক্ত ছিল কিন্তু উনি কখনো সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল না, উনি কখনো কংগ্রেসম্যান সিনেটর এসব পদে ছিল না। আপনি দেখেন আমেরিকার যত প্রেসিডেন্ট হয় বেশিরভাগই কোনো না কোনোভাবে তারা আপনার কংগ্রেসম্যান অথবা আপনার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করার পরে কিন্তু তারা প্রেসিডেন্ট হয়, তো সেক্ষেত্রে দেখা যায় তাদের একটা মানে এক্সপিরিয়েন্স থাকে পলিটিক্সের প্রতি এবং কিভাবে জিনিসগুলো আপনার আপনার সহযোগিতা করতে হবে এই ধরনের সিচুয়েশনে, এবং এই ধরনের সিচুয়েশনে কি ধরনের ওনাকে আপনার অ্যাটিটিউড দেখাচ্ছে, উনি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা অ্যাটিটিউড দেখাচ্ছে। যেমন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে ম্যাককেইন সম্বন্ধে কিছু বলার জন্য উনি কিন্তু চুপ হয়ে বসে ছিলেন, কিন্তু কোনোভাবেই কাম্য না। ম্যাককেইন আমাদের দেশের একজন বড় বীর বলা যায় এবং অনেক একজন নাম করা এবং সৎ যে পলিটিশিয়ান সেটা সর্বজনীন স্বীকৃত, সেই স্বীকৃতিটুকু দিতে অস্বীকৃতি জানাচ্ছে মানে সেটি তো অনেক সংকীর্ণ মনের মানসিকতার মানুষ হলে এটি করা সম্ভব। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, মাহফুজুর রহমান, প্রশ্ন নিয়ে আমরা আসব এবং আমরা চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়েই জন ম্যাককেইনের প্রতি শ্রদ্ধা জানাতে। কে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমি নাজিম বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, তখন কি আমি আমার বাবার নামটাকে পরিবর্তন করতে পারবো কিনা? আচ্ছা, এটা বাবার নাম সম্পূর্ণ একটা ভিন্ন একটা সাবজেক্ট কোনো একটা পার্সনের ক্ষেত্রে। বাবা যদি তার নাম যদি কোনো আপনার যে রাষ্ট্রেই থাকুক সে রাষ্ট্রের প্রসিডিউর যে চেঞ্জ করে থাকে, তখন সেক্ষেত্রে উনি নতুন নাম দিতে পারে। কিন্তু বাবার নাম উনি নিজে আমার মনে হয় চেঞ্জ করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। উনি যদি আগে কোনো নাম দিয়ে থাকে, মানে একটু যদি বিস্তারিত উনাকে একটু বুঝিয়ে বলতেন যে তার বাবাই যদি কোনো কারণে পরিবর্তন কিংবা তিনি কোনো কারণে মিস্টেক করেছেন সেটির ক্ষেত্রে, আপনি যদি সেটা উনি চেঞ্জ করতে পারে। কিন্তু উনি যদি কখনো ওনার বাবার নাম যদি অফিশিয়ালি দিয়ে থাকে কখনো, আমার মনে হয় সেটা ফলো করা উচিত। আচ্ছা, মানে আনুষ্ঠানিকভাবে, কিন্তু যদি ভুল করে থাকে কেউ, অনেক সময় তো দেখা যায় যে গ্রিন কার্ডের সময় হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে, উনি যে প্রশ্নটা করেছে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাধারণত কিন্তু বাবার নাম দিতে হয় না। আপনি বলছিলেন যে সংকীর্ণ মনের মানসিকতা একদম ব্যক্তিগত পর্যায় থেকে ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আচরণ করেছেন, যেটি কোনোভাবে কাম্য নয়। আমরা প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আপনার কাছ থেকে এই বিষয়ে আমি ব্যাখ্যা জানতে চাইবো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়ে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে। আমি শেফা বলছিলাম। আচ্ছা শেফা আপা, বলুন। আচ্ছা, আমি আমার বোনের ছেলের জন্য মানে ওদেরকে মানে অ্যাপ্লাই করছি ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য। এখন আমি আবার চাচ্ছিলাম আমার এই বোনের ছেলেকে ও বাংলাদেশে এমবিএ করতে, মানে ওকে চাচ্ছিলাম এইখানে মানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে। ওটা কি দিবে ওরা? আর ওই যে ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে, ওটাতে কোনো সমস্যা করবে কি না করবে এটা জানার জন্য। আচ্ছা, হ্যাঁ, ওটা উনি আবেদন করতে পারে স্টুডেন্ট ভিসার জন্য। কিন্তু ফ্যামিলি ভিসা যেহেতু অ্যাপ্লাই করা আছে, ওনার নামটি কিন্তু সিস্টেমে, আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমের মধ্যে এক্সিস্ট করছে। উনি যখনই F1 ভিসার জন্য আবেদন করবে, তখন কিন্তু ওই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিবেচনা আসতে পারে, নেগেটিভ একটা ফ্যাক্টর ওটা কাজ করতে পারে, মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটি ভিসা পাওয়ার ক্ষেত্রে। কিন্তু উনি যদি ওভারঅল যদি ওনার সিচুয়েশন যদি সেভাবে তুলে ধরতে পারে যে উনি পড়তে আসছে, ওনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং, উনি পড়ে আবার দেশে ব্যাক করবে, সেরকম সিচুয়েশন যদি তুলে ধরতে পারে, আমার মনে হয় ভিসা পেতে অসুবিধা হবে না। আর এক্ষেত্রে মাহফুজুর রহমান, আমার নিজে থেকে জানতে ইচ্ছে করছে আপনার কাছে যে যদি ভিসা পেয়ে গেল, ওনার আরেকটি প্রশ্ন এরকম ছিল যে তাহলে কি তার ফ্যামিলির যে আবেদনটি আছে, তাহলে সেটিতে কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? না, উনি যদি ভিসা পেয়ে যায় এবং ওই যে স্টুডেন্টটি দেশে আসবে, পড়াশোনা করবে, উনি ওনার স্ট্যাটাস সুন্দরভাবে রক্ষা করবে, সেক্ষেত্রে ওনার যে সিস্টার অ্যাপ্লিকেশন এখানে কোনো এফেক্ট হবে না, মানে কোনো প্রভাব ফেলবে না নেতিবাচক ভাবে। তবে অবশ্যই স্ট্যাটাসটি থাকতে হবে, মানে স্ট্যাটাস মেইনটেইন করতে হবে। ফিউচারে যদি সেই অ্যাপ্লিকেশনের আন্ডারে যদি উনি এদেশে ফাইনাল ইমিগ্রেশন বেনিফিট পেতে চায়, তাহলে অবশ্যই ওই ওনার মানে বৈধ থাকতে হবে স্টুডেন্ট ভিসায়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? নিউ জার্সি থেকে। জি ভাইয়া বলুন। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2005 এর জুনে। তো আমি একটু ওনার কাছ থেকে জানতে চাই, ওনাদেরকে এখনো ডাকে নাই, তো কবে তো পর্যন্ত ওনাদেরকে ডাকতে পারে, মানে এটা কি আসলে একটু প্রাথমিক আইডিয়া দিতে পারে উনি? আহ্বান করছে, যারা সেন্ড করেছে, যারা খুব শিগগিরই তিনি, মানে এক দুই মাসের মধ্যে আমার মনে হয় ন্যাশনাল ভিসা সেন্টার থেকে উনি কাগজপত্র মানে আপনার পাঠানোর জন্য রিকোয়েস্ট পেতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? আমার ভাই বোনের জন্য যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ, তো আমার ফাদার নেম এবং ওদের আমার ভাই বোনের সার্টিফিকেট ফাদার নেমের মধ্যে কিন্তু স্পেলিং প্রবলেম আছে, তো ফাদার নেম এক্ষেত্রে কি আমারটাই ফলো হবে নাকি ওদের সার্টিফিকেটে যেরকম আছে ওরকমই থাকবে?
নামের বানানটি, এক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? সেক্ষেত্রে অবশ্যই নাম, যে কোনো নামই স্পেলিং সর্বত্রই একই থাকা উচিত। দেখা যায় আমাদের দেশে বাংলা থেকে ট্রান্সলেশন মানে করতে গিয়ে এক এক জায়গায় একরকম হয়ে যায়, এবং এই বিশেষ করে যখন ভাই বোনে অ্যাপ্লিকেশন করতে যায়, এক ভাইয়ের সার্টিফিকেটে একরকম থাকে, এক ভাইয়ের বার্থ সার্টিফিকেট একরকম থাকে, আবার এখানে পিটিশনের একরকম থাকে, ওনার ক্ষেত্রে সেরকম একটা সিচুয়েশন হয়েছে। তো সেক্ষেত্রে উনি অবশ্যই বাবা মার নাম যখন দিবে ওনারটাই ইউজ করতে পারে, মানে যিনি আবেদন করছেন তার আবেদন বাবার নামটি থাকবে। যেটা হচ্ছে যদি ওনাদের ভাইদের কাগজপত্রে যদি বাবা মার নামটি যদি সংশোধন করতে পারে, দ্যাটস এটা একটা বেটার সিচুয়েশন হয়। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে ইচ্ছা করলে ওনারা অ্যাফিডেভিট ইউজ করতে পারে। বাবা যদি জীবিত থাকে সেক্ষেত্রে বাবা অ্যাফিডেভিট দিতে পারে যে বিভিন্ন জায়গায় তার নামটি বিভিন্ন রকম স্পেলিং হয়েছে, এবং দুটোই একই, কিন্তু একই নাম, সেরকম একই ব্যক্তি করলে সেটা কিন্তু কনভিন্স করা যায় ইমিগ্রেশনকে। আচ্ছা, খুব সুন্দর করে আপনি বুঝিয়ে তার উত্তরটি দিয়েছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নামটি বলে নিন। আমার মেয়ে দেড় বছর, যখন দেড় বছর তখন আমার সাথে আমেরিকা এসেছিল। প্রশ্নটিকে শেষ করুন। আমার মেয়েকে এক বছর পরে আমার বড় ভাই, যে যিনি আমাকে আনছিল, নুনিয়া নিয়ে বাংলাদেশে গেছিলেন। এখন আপনি কি জানতে চাচ্ছেন? এখন প্রায় সাত বছর আগে গেছেন, এখন আমার মেয়ে আবার আসতে চায়। আমি মেয়ের জন্য 2017 জানুয়ারিতে, জি 2017 জানুয়ারিতে আমি গ্রিন কার্ড সেক্ষেত্রে আপনার সময় লাগে 2-2.5 বছর। যেমন বর্তমানে ভিসা ইস্যু করছে July 2016, তো উনি আবেদন করেছে 17 এ, তাহলে আমার মনে হয় অতি সত্বর সেটি প্রসেসিং। আর 21 বছরের উপর হলে কতদিন লাগে আনম্যারিড? অবশ্যই আনম্যারিড হতে হবে গ্রিন কার্ড। হ্যাঁ, ওটা হলো প্রায় 6-7 বছর সময় লাগে। 6-7 বছর। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই, বিরতির সময় হয়েছে। কে আছেন আমাদের? আচ্ছা, ফোনটি কেটে গেছে, আমরা একটা বিরতিতে যাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান আর সেই সাথে আমরা কথা বলছি আইনে বিভিন্ন বিষয় নিয়ে, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করব সিনেটর জন ম্যাককেনের প্রতি শ্রদ্ধা জানাতে। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আমাদের দুজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে ভাইয়া। হ্যালো, জি, নামটি বলে নিন। আমার নাম জালাল আহমেদ। আমার ভাই বোনের অ্যাপ্লাই করলাম 2005 আছে, জুন সব কাগজপত্র দিলাইছি, তারা রেফারেন্স ওয়েটিং করবি, তা কতদিন টাইম লাগবে? কতদিন লাগতে পারে? 2005 সালের জুনে, জুনে অ্যাপ্লাই করেছে। আর কিছু বলতে চান? আপনারা যখন প্রশ্ন করবেন একটু স্পষ্ট ভাবে, একটু জোরে যদি আমাদের প্রশ্নটি করেন, তাহলে আমরা শুনতে আমাদের সুবিধা হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বার্জিনিয়াকে মিম বলছিলাম। আপা বলুন। আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলাম, প্রায় 3 মাস হয়ে গেছে, তো আমি কোনো রিসিপ্ট লেটার বা রিসিপ্ট নাম্বার কিছুই পাইনি। পরে আমি ওদেরকে মানে USCIS এ ফোন দিলাম, দেওয়ার পরে ওরা আমাকে বললো যে ঠিক আছে আপনারা নাম্বারটা নিয়ে নিন। তো নাম্বারটা ওরা দিয়ে দিয়েছে ফোনে, কিন্তু কোনো এখন পর্যন্ত আমি কোনো লেটার কিছুই পাইনি।
এখন কি কোনো সমস্যা হবে ওদের অ্যাপ্লাই? আচ্ছা, আমি একটু ওভারঅলই জানতে চাই। জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। ওভারঅলই জানতে চাই যে ভাই বোনের অ্যাপ্লিকেশন দীর্ঘমেয়াদী, কিন্তু প্রাথমিক আবেদন করার পরে রিসিভ লেটার কবে আসে কিংবা অনুমোদন কবে? এটা নট অনলি ভাই বোনের অ্যাপ্লিকেশন, এটা যে কোনো আপনার ইমিগ্রেশন পিটিশন ফাইল করার ক্ষেত্রে পরে কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমাম 6 সপ্তাহের মধ্যে কিন্তু রিসিভ লেটার চলে আসে। আর উনি যদি চেক, পার্সোনাল চেক সাবমিট করে, সেই চেকটি কিন্তু ওরা উনি ব্যাংকে দেখতে পাবে, এবং ওই ব্যাংকে কিন্তু ইচ্ছা করলে চেকের সেকেন্ড পেজে কিন্তু রিসিভ লেটারটি কিন্তু থাকে, যে চেকটি, তো সেটাও কিন্তু উনি দেখতে পাবে। আর উনি যেটা বলছে যে ফোন করে আছে এবং ওনাকে নাম্বার দিয়েছে, দ্যাট মিনস অ্যাপ্লিকেশনটি ওরা পেয়েছে, এবং হয়তো কোনো কারণে পোস্টাল রিজন অথবা অন্য কোনো কারণে উনি হয়তো রিসিভ লেটার হাতে পায়নি, ওনার উচিত হবে ইউএসএসে কল করে আর এটি ডুপ্লিকেট রিসিভ লেটার জন্য ওনার কাছে পাঠানো হয়। মানে তার এই ক্ষেত্রে একটু নিজে থেকে যোগাযোগ করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি আমি তারেক, বাংলাদেশ থেকে বলছি। স্যারের কাছে প্রশ্ন হলো, আমার এই আমি F2B ক্যাটাগরি, আমার প্রায়োরিটি ডেট 2014 সালের মার্চ মাসে, আর কত সময় লাগতে পারে এটি কারেন্ট হতে? আচ্ছা, প্রায়োরিটি ডেট 2014 সালের মার্চ। হ্যাঁ, 2014 সালের মার্চ যদি হয়ে থাকে, বর্তমানে ভিসা ইস্যু করছে 2011-এর ভিসাগুলো, তো আমার মনে হয় যে ওরা আগাম যেই বর্তমানে কিন্তু কাগজপত্র ইস্যু করছে 2014 সালের ভিতরে কাগজগুলো, তো ওনার উচিত হবে ওনার জন্য যে ওনার মা অথবা মাই আবেদন করেছে, যদি F2 ক্যাটাগরি অথবা মা অথবা বাবা যিনি আবেদন করেছে, যেন এখান থেকে যোগাযোগ করে ন্যাশনাল ভিসা সেন্টারে এবং কেসটির আপডেট জানার চেষ্টা করে, হয়তো ওনারা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে হয়তো কোনো রিকোয়েস্ট লেটার পাঠিয়েছে, উনি হয়তো পায়নি, সেজন্য এই বিষয়ে উনি ওয়েট হয়ে আছে। আপনার উত্তরটি হয়তো পেয়েছেন, উনি আপনাদের একটু যোগাযোগ করতে হবে, যেহেতু আপনার সময়টি এখন চলছে, মানে আপনার যে টাইম যে সময়সূচি সে অনুযায়ী। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? প্রশ্ন করতে হবে নামটি বলে। জি ভাইয়ার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্নটি করুন ভাইয়া। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ ভাই, ঝটপট প্রশ্ন করতে হবে। জি আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ হয়ে গেছে সিটিজেনশিপের, এখন আমার নামটা সামনে একটু নতুন নাম বসাইতে চাই, আর যেই নামটা আছে এই নামটা ভুল হয়েছে, এতে কি কোনো অসুবিধা হবে কিনা? আচ্ছা, নামের ক্ষেত্রে কি করবেন? নামের ক্ষেত্রে নাম পরিবর্তনে এটা একটা সুবর্ণ সুযোগ বলা যায়। সিটিজেনশিপ যখন আবেদন করা হয়, ওখানে কিন্তু ফর্মে লেখা থাকে যে কেউ নাম পরিবর্তন করতে চায় কিনা, উনি ইচ্ছা করলে সেখানে উনি নতুন নাম বসিয়ে দিতে পারে ওই ফর্মে। আর উনি যদি নতুন নাম নাও বসায়, উনি কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু অফিসারকে রিকোয়েস্ট করতে পারে যে আমার নতুন নাম আমি বসাতে চাই। আর উনি বলছে যেটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে নামে যেটা ভুল হয়েছে, সেটা কিন্তু ইচ্ছা করলে উনি যখন ইন্টারভিউতে যাবে তখন উনি এটা কারেকশন করতে পারে, মানে সেটি সংশোধন করার সুযোগ করে নেবে, যেহেতু ওনার অরিজিনাল ডকুমেন্টেশন দেখে ওটা কারেকশন করে নেবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, ফোনে কে আছেন? আমার বাবা, জি আমার বাবা আমার ভাইকে অ্যাপ্লাই করেছে 2007 জানুয়ারিতে। আমার বাবা সিটিজেন, আর কেমন সময় লাগতে পারে? আচ্ছা, সিটিজেন হয়ে 2007-এ নিশ্চয়ই ম্যারিড চিলড্রেনের জন্য আবেদন করেছে, ম্যারিড চিলড্রেন সম্ভবত, রাইট, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে বর্তমানে মে 2006-এ যারা আবেদন করেছিল সেই ভিসাগুলো ইস্যু করছে, তো 7 আমার মনে খুব কাছাকাছি চলে আসছে, বছরখানেকের মধ্যে হয়তো বা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার ভিসা রিকোয়েস্ট পেতে পারেন, মানে খুব দ্রুতই চলে এসেছে প্রায় কাছাকাছি। এবং প্রিয় দর্শক, আবারও অনুরোধ করতে হচ্ছে, আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, যখন উত্তর শুনবেন তখন টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে নেবেন। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত আছেন? হ্যালো, হ্যালো, জি আপনার? আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে সুমি বলছি। বলুন প্রশ্নটি। সিটিজেনশিপের ইন্টারভিউ হিয়ারিং, আমার এক বোন সিটিজেনশিপের ইন্টারভিউ দিছিল, ওর রাইটিং আর সব কিছু তো পাস করতে শিখেছে, এখনো একটা কথা কি বুঝছিল না, এই জন্য ওরে হিয়ারিং এ শুধু দ্রুত হয়েছে, তো এক মাস পরে ওরা যদি হিয়ারিং করে তাহলে কি অন্য ফোন করে আবার
সব কিছু ডাকবে নাকি যেটা কথাবার্তা কি হবে তোর কি ওখানে ইয়ারিং করলে কি সম্ভব না আছে আমি এটা জানতে চাই। ফাইনাল যে ডিসিশন লেটার দিয়েছে ওখানে কিন্তু আপনার বরাবরই লেখা থাকে ওই ডিসিশনের সাথে উনি যদি দ্বিমত হয় তাহলে উনি ফিয়ার হিয়ারিং এর জন্য আবেদন করতে পারে, দ্যাট মিন্স আপিল করতে পারে, আপিল করতে পারে। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে ওনার যদি সেরকম কোনো গ্রাউন্ড থাকে, অফিসে যদি কোনো ভাইটাল মিস্টেক করে থাকে, সেই ক্ষেত্রে উনি তাহলে আপিলের যদি গুড কজ থাকে আপনি কি পরামর্শ দিবেন এই ক্ষেত্রে যে আমার মনে হয় নতুন করে আবার নতুন আবেদন করতে পারে এবং ওনার ইংলিশের প্রতি আরেকটু দক্ষতার জন্য উনি প্র্যাকটিস করতে পারে যাতে বুঝতে পারে। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, এই ক্ষেত্রেই আপনার কাছে আমি জানতে চাই যে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি বেশিরভাগেরই আমাদের অনেকেই এই অনুষ্ঠানে প্রশ্ন করেন যে সিটিজেনশিপ পরীক্ষায় তারা ভালো করতে পারেন না, যে বেশিরভাগই, তো এক্ষেত্রে আমাদের তো আরেকটু যত্নশীল হতে হবে, আপনি যদি খুব সংক্ষেপে একটু তাদের পরামর্শ দিতেন। যেটা করতে হবে যেহেতু এদেশের আপনার ভাষা আসলে আমেরিকার কিন্তু কোনো আপনার প্রায় মানে আমেরিকার রাষ্ট্রভাষা বলতে কিছু নাই, যেহেতু মেজরিটি পার্সন পিপল ইংলিশে বলে, অফিসিয়াল কাজকাজ সব কিছু আমাদের ইংলিশে চলে। অতএব আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসছি আমাদের তো মাদার টং আছে বেঙ্গলি, পাশাপাশি কিন্তু আমাদের ইংলিশের চর্চাটা একটু বাড়াতে হবে পাশাপাশি, মানে অফিসিয়াল ভাষা আমরা যদি বলি। এবং যারা আসবে বিশেষ করে সিটিজেনশিপের জন্য অ্যাটলিস্ট আপনার রিডিং রাইটিং তো আছে কনভারসেশনটি, তো সেক্ষেত্রে যেটা করতে পারে বেশি বেশি করে আপনার লিসেনিং কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়, সেক্ষেত্রে যদি ইংলিশ যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো যদি দেখে বারবার তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু যে অটোমেটিক কিন্তু ওনার কনভারসেশন স্কিল বাড়তে থাকবে, বিল্ড আপ হবে, যে নিজেদের প্রয়োজনই এবং এই দেশটিতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এই কাজটুকু আমাদের করতে হবে নিজেদের গড়ে তোলার জন্য। সরকারি ভাষা যেটা মেইন যে ভাষা অফিশিয়াল ভাষা সেটা সম্বন্ধে দক্ষতা থাকা দরকার এবং এটি সারা জীবনই কাজে লাগবে, তার কমিউনিকেশন বলেন যেখানে বলেন সব জায়গাতে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত আছেন? হ্যালো, হ্যালো, জি নামটি বলে নিতে হবে ভাইয়া। আমি পারভিল বলছি, আমি আবার এসেছি আপনাদের লাইনে। আমি মেকিন সম্বন্ধে আপনারা একটা আলাপ করতেছেন, বুঝছেন, যে মেকিন এদেশের একজন সেনাবাহিনী একজন সোলজার, যে মানে আমাদের বাংলাদেশের কর্নেল উসমানের চেয়ে অনেক বড়, সে যে জায়গা 500 এককভাবে একটা করে বন্দী ছিল, তার মতো দেশপ্রেমিক এদেশে হতে পারে না। কিন্তু তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রাখছেন, বুঝছেন, আমার মনে হয় এটা আমেরিকান জাতির বা আমেরিকান সোলজারে অপমানিত করার। তো আমার মনে হয় এটা সত্যিতে ভালো হবে আমেরিকার যত ডেমোক্রেটিক রিপাবলিকান সাধারণ পাবলিক সবাই মিলিয়ে অক্ষয়া ডোনাল্ড ট্রাম্পে অবাঞ্ছিত ঘোষণা করা। আপনার মনে কি হয়? আমি এটা জানি। আচ্ছা, এটি আপনার নিজস্ব মতামত, যদি মাহফুজ রহমান জি নিজস্ব মতামত। এটাই একটা ডেমোক্রেসির একটা আমার বলবো এক্সাম্পল, যেমন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে কিন্তু উনি ডেমোক্রেটিক যে ভাবধারা সেটাই কিন্তু চর্চা করছে, হোক যেটা নিন্দিত হোক, কিন্তু উনি ওনার যেটা মতামত, উনি ওনার যেই আপনার চিন্তাধারা সেটাই কিন্তু উনি ওনার ওয়েতে উনি প্রকাশ করছে। সেক্ষেত্রে আমরা যারা আছি যেটা দেখছি আমাদের কাছে যেটা ডিসেন্স লাগছে না আমেরিকার জনগণের কাছে, তারাও সেটা বলতে পারে। তো উনি ওনার মত প্রকাশ করছে, মানে এটি হচ্ছে, এটিও কিন্তু গণতান্ত্রিক, আমি বলবো যে আমেরিকার সৌন্দর্য। হ্যাঁ, এখানে এক্সট্রিম হওয়ার সুযোগ নেই, এখানে আমাদের প্রেসিডেন্ট থাকবে এবং আমরা গণতান্ত্রিকভাবে ওনাকে যা করে নিয়মতান্ত্রিকভাবেই করতে হবে এবং আমাদের পছন্দ হোক বা না হোক, তিনি ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনেই সব কাজ করছেন। হয়তো আমরা তার একটি সমর্থক গোষ্ঠী আছে, আমরা হয়তো তার অনেক নীতি পছন্দ করছি না, আবার আমরা যে সুন্দরভাবে সমালোচনা করছি সেটিও কিন্তু এ দেশটির অন্যতম সৌন্দর্য, একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা ওপেনলি সরাসরি সমালোচনা করতে পারি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফ্লোরিডা থেকে বলছি, আমার নাম রনি। আমার একটা প্রশ্ন ছিল, আমার মা কয়েকদিন আগে ভিসা পেয়েছেন, কিন্তু আমার পাসপোর্টটার মেয়াদ 7 মাসের মতো আছে, মানে এখন ফ্লাই করতে পারলে আসতে পারে, কিন্তু আমি চাচ্ছিলাম যে পাসপোর্টটা বাংলাদেশ থেকে রিনিউ করে নিয়ে আসতে, এটাতে কোনো সমস্যা হবে কিনা? অলরেডি আমার পাসপোর্টে ভিসা লেগে গেছে আমার, তা আমি যদি পাসপোর্টটা রিনিউ করে তারপর আনি, এটাতে কোনো সমস্যা হবে কিনা? এটা হলো আমার প্রশ্ন আর কি।
না অবশ্যই, যেহেতু সাত মাস যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু অ্যাটলিস্ট সিক্স মান্থস পাসপোর্টের আপনার এক্সপিরেশন দেখতে চায়, তো সেক্ষেত্রে যেহেতু সাত মাস আছে আমার মনে হয় রিনিউ করলে উনি যদি সম্ভব হয় রিনিউ করে উনি কিন্তু এখানে আপনার ফ্লাই করতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আমি রাফিসা বলছিলাম। রাফিসা আপা প্রশ্নটি করে ফেলুন। আচ্ছা, আমি আমার বোনের জন্য 2007 এ অ্যাপ্লাই করেছিলাম মে মাসে, তো এখন তো সামনের মেতে 12 বছর হয়ে যাবে, আর কতদিন আমার ওয়েট করতে হবে? আমি কোন চিঠি তো পাচ্ছি না, বা কতদিন লাগবে সেটা জানতে। কতদিন লাগবে? হ্যাঁ, এখন যেহেতু 2005 সালের কেসগুলো ডিল করছে, প্রায় দেখা যাচ্ছে যে আগামী আপনার আগামী মাসও কিন্তু এটা খুব মানে একটা বড় ধরনের একটা মানে আপগ্রেড হওয়ার সম্ভাবনা আছে, আপনার মে এপ্রিল মেতে চলে আসার সম্ভাবনা আছে 2005-এর। তো উনি যেহেতু 7 সালে আবেদন করেছে, আমার মনে হয় 2-1 বছরের মধ্যে কিন্তু ওনার প্রায়োরিটি চলে আসতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি ইসাক বলছি জামাইকা থেকে। ইসাক ভাই বলুন। আমরা 3 বছর হয়ে এখানে আসছি, আমরা গ্রিন কার্ড ধারি, আমি এবং আমার ওয়াইফ, আর আমার এক ছেলে থাকে লন্ডন, সে লন্ডনের সিটিজেন, সে বিবাহিত। এখন গ্রিন কার্ড থাকা অবস্থায় আমরা কি তাকে আনতে পারবো? আর যদি না পারি তাহলে সিটিজেনশিপ হইলে আনতে হইলে কত সেক্ষেত্রে সময় প্রায় আপনার 10-12 বছরের সময় লাগে, ভাই বোনের অ্যাপ্লিকেশনের সময়কালে লাগে। আচ্ছা, একদম মানে ভাই বোন যতদিন এবং যদি 21 বছরের নিচে হয় সেটি তো আবার খুব অল্প সময় চলে আসে। 21 বছরের নিচে হলে সেটা তো ইমিডিয়েট রিলেটিভস, আপনার সিটিজেন হলে আনমেরিট থাকলে সেটা 1 বছরের মধ্যে চলে আসতে পারে। আবার যদি 21 বছর উপরে হয় এবং আনমেরিট থাকে তাহলে সেক্ষেত্রে 5-6 বছর সময় লাগে। আচ্ছা, আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একজন হচ্ছে জানতে চেয়েছেন আসালাম, আসালামের তো নতুন নিয়ম এসেছে 2018 সালের জানুয়ারি, 2016 সালের জুনে যারা আবেদন করেছেন তাদের ঠিক কবে নাগাদ ডাকতে পারে সেটা বলা মুশকিল প্রকৃতপক্ষে, কারণ টোটাল আপনার পলিসি সম্পূর্ণই রিভার্স হয়ে গিয়েছে, যেমন প্রথম থেকে তারা শুরু করেছে এখন, তো সেক্ষেত্রে আনুমানিক একটা ধারণা করা যায় প্রায় আরো বছরখানিকের উপরে সময় লাগতে পারে। এবং আমরা যেহেতু দর্শক একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রশ্ন নিতে চাই না, আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। তবে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আরেকটু জানতে চাই জন ম্যাককেন সম্পর্কে, শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের যদিও খুব অল্প, এত মহান একজন আমি বলবো যে দেশপ্রেমিক মানুষকে বলাই যায়, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন জন ম্যাককেন সম্পর্কে? না, অবশ্যই তার প্রতি তো আমারও গভীর শ্রদ্ধা জানাই, পাশাপাশি তার পরিবারের প্রতি আমি শোক প্রকাশ করছি। আর সবচেয়ে যে সমসাময়িক যে সবচেয়ে বড় অবদান ম্যাককেন, সিনেটর ম্যাককেনের, যেটা ছিল যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, উনি আমেরিকার জনগণের জন্য রক্ষা করেছে বলা যায়। আর ওভারঅল উনি একজন আমেরিকার খুবই বড় ধরনের রাজনীতিকবিদ ছিল এবং প্রায় যোদ্ধা ছিল আমেরিকার জন্য, বলা যায় আমেরিকান হিরো, সব দিক থেকে কিন্তু ওনার কোনো কমতি নেই। কিন্তু সেক্ষেত্রে উচিত হবে মানে মত এবং অন্য যে কোনো মত আপনার পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে ওনার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা এবং ওনার মতো একজন রাজনীতিককে সবসময় স্মরণ করা, যাতে আমেরিকার অন্য যেসব রাজনীতি করছে যারা সিনেটর কংগ্রেসম্যান তারাও যেন সেরকম একটা পদ অনুসরণ করতে পারে এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান অসংখ্য ধন্যবাদ। লিন্ডসে গ্রাহামের যে সাক্ষাৎকারটি সেটি দিয়ে আমি উপসংহার টানতে চাই, তিনি একটি কথাই বলেছেন, জন ম্যাককেইন এমন শিক্ষা দিয়ে গেছেন দেশের জন্য যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও মেনে নিতে হয় হাসি মুখে, বুকে আগলে ধরতে হয়, এটি কিন্তু গণতান্ত্রিক চর্চার অন্যতম একটি শিক্ষার বিষয়। আর জন ম্যাককেইন শেষ কথাটি গ্রাহামকে যেটি বলেছেন সেটি হচ্ছে, দেশকে তিনি ভালোবেসেছেন, কখনোই তিনি দেশের জন্য কোনো প্রতারণার আশ্রয় নেননি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সেই সাথে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই রাজনীতিবিদের প্রতি, এই দেশপ্রেমিকের প্রতি।